প্রিয় প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছি আমি সাইফুল রাজীব আপনাদের মধ্য থেকে অনেক প্রবাসী ভাই একটি কমন প্রশ্ন করেছেন যে সাইফুল ভাই আমরা এতে অ্যাপস যেটি দিয়ে ওমরার পারমিট নিতে হয় সেই অ্যাপসটি ব্যবহার করতে গিয়ে কিছু সমস্যার মধ্যে পড়তেছি বারবার এটির সমাধান কি এ বিষয়ে একটি ভিডিও দেখতে চেয়েছেন তো আপনাদের জন্য ভিডিওটি বানানো হচ্ছে আশা করি এখান থেকে আপনারা একটি সমাধান পেয়ে যাবেন তো এটির জন্য সর্বপ্রথম আপনারা তো প্লে স্টোর থেকে তেমন অ্যাপস ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা আইডি ক্রিয়েট করবেন তারপর সেটিতে লগ করবেন তো লগ করার পরে সাধারণত এটি ঠিক এভাবেই ওপেন হবে এভাবে ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি সার্ভিস আছে যেমন প্রথমটা হচ্ছে ওমরা তারপরটা হচ্ছে মসজিদের নামাজের অনুমতি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে আলাদা করে সর্বশেষ হচ্ছে যে মদিনা মসজিদুল নববী জিয়ারতের জন্য পারমিশন এখানে এই সার্ভিসগুলো আছে তো আপনাদের প্রশ্নটি যেখানে সেটি হচ্ছে ওমরা তো ওমরাতে ক্লিক করি আমরা ওমরাতে ক্লিক করার পরে এখানে আরবিতে আপনার নামটি দেখাচ্ছে সেখানে ক্লিক করবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরেই হচ্ছে এখানে মূল সমস্যাটি আপনাদের যেটি হচ্ছে এই যে মেসেজটি আসলো এটি কিন্তু আগে আসতো না আগে সরাসরি আমরা ডেট এবং টাইমের জন্য ভিতরে প্রবেশ করতে পারতাম এখন কিন্তু আগে একটি মেসেজ তারা দিচ্ছেন তো এখানে এই মেসেজটি হয়তো আপনারা অনেকে পড়েছেন হয়তো বুঝতে পারেননি বা অনেকে এটিকে না দেখে অ্যাগ্রি করে দিয়েছেন হ্যাঁ তো আপনাদেরকে কিন্তু এটি পড়তে হবে এটি না পড়লে আপনার এই সমস্যার সমাধান হবে না এখানে কী লিখছে সেটি একটু দেখি আমরা এখানে লিখে আছে ইউ নিড টু পার্সেস ট্রান্সপোর্টেশন সার্ভিস ইন অর্ডার টু ইস্যু ওমরা পারমিট অ্যান্ড ইফ ইউ ডু নট পার্সেস ইট ইউ উইল নট টু অ্যাভেল টু ইস্যু পারমিট এটির বাংলা যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে আপনি যদি ওমরার পারমিশন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রান্সপোর্টেশন সার্ভিস নিতে হবে ঠিক আছে আপনি যদি ট্রান্সপোর্টেশন সার্ভিসটা না নেন তাহলে আপনি ওমরার পারমিট পাবেন না এখানে আপনাদেরকে বলি যে আগেও কিন্তু ট্রান্সপোর্টেশন সার্ভিসটা ছিল তবে সেটি বাধ্যতামূলক ছিল না আমরা যেমন জেদ্দা থেকে ওমরা করতে গেলে ট্যাক্সি করে গিয়ে আমরা সরাসরি হেরামে চলে যেতে পারতাম হ্যাঁ বা কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতেন এক্ষেত্রে দূর দূরান্ত থেকে যারা আসতো তারা বা তাদের ট্রান্সপোর্টেশান দুটি স্টেশন আছে দুই স্টেশন থেকে ট্রান্সপোর্টেশান হয় সেগুলো নিতেন এখন যেটি করছে এটা বাধ্যতামূলক ট্রান্সপোর্টেশান আপনাকে নিতে হবে তারা যে দুটি স্টেশন করেছেন আপনি যেই জায়গা থেকে আসেন না কেন ওই দুটি স্টেশনে গিয়ে আপনাকে হাজির হতে হবে সেখান থেকে তাদের বাসে করে হেরামে আপনাদেরকে প্রবেশ করতে হবে এটি বাধ্যতামূলক আপনি যদি ট্রান্সপোর্টেশানটা না নেন তাহলে আপনি ওমরা পারমিশানটা পাবেন না আশা করি এতটুকু ক্লিয়ার এরপর নোট করছে তারা নোট হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ট্রান্সপোর্টেশন টিকিট ইজ নট রিফান্ডেবল নট রিফান্ডেবল ইফ দ্য পারমিট ইজ ইস্যু যদি কোনো কারণে আপনার ওমরার সময় তারিখ আপনি পেয়ে যান যদি ইস্যু হয়ে যায় তাহলে এই ট্রান্সপোর্টেশানের টাকা কখনও রিফান্ড হবে না আপনি যদি নিজেও হ্যারামে প্রবেশ করে ফেলেন কোনো না কোনোভাবে ধরেন গাড়ি করে গেলেন না কিন্তু হেরামে গেলেন কিন্তু টাকা আপনি ফেরত চাইতে পারবেন না টাকা রিফান্ড হবে না ফেরত আসবে না আর যদি আপনি যেহেতু শুরুতেই একটি ইয়েটা আপনার গাড়ির ভাড়া যেটি সেটি দিয়ে দিচ্ছেন ট্রান্সপোর্টেশান দিয়ে দিচ্ছেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনি ওমরা ডেট ফাইলেন না টাইম ফাইলেন না তখন কিন্তু আপনার টাকাটা আপনি ফেরত নিতে পারবেন তো এটি মেসেজটা হচ্ছে ক্লিয়ার এটির জন্য আপনাদের মূলত সমস্যা হচ্ছে তো এখানে আপনাকে এটি অ্যাগ্রি করতে হবে তাদের নিয়মটা মানতে হবে অ্যাগ্রি করবেন অ্যাগ্রি করার পর এখানে জানুয়ারিতে কোনো খালি নেই তারপরে ফেব্রুয়ারিতে নেই তারপরে মার্চ এপ্রিলেও নেই আমরা যতটুকু জানি তবে একটি বিষয় হচ্ছে যে আপনি কিছুক্ষণ পর পর যখন এখানে লগ করবেন আসবেন যাবেন তখন এখানে যে কোনো একটি তারিখ কিন্তু আপনি খালি পেয়ে যাবেন তো খালি ফেলে তখন আপনি পারমিটটা নেবেন কিন্তু এখানে পারমিট যখন নিতে যাবেন ধরেন আমি মার্চের দু তারিখে এটা খালি আছে কিন্তু যখন আপনি এখানে ক্লিক করে টাইম ছয়টা বা নয়টা যে কোনো একটা টাইমে ক্লিক করে ওকে করতে যাবেন তখন কিন্তু এটা হবে না তখন এটা হবে না কেন হবে না কারণ আপনি ট্রান্সপোর্টেশনটা নেননি তো এর জন্য আপনাকে যেটি আগেই করতে হবে সেটি হচ্ছে আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে বুকিংয়ে ক্লিক করতে হবে নিচের দিকে তাকাবেন বুকিং বুকিংয়ে ক্লিক করে আপনি দেখেন উপরে ট্রান্সপোর্টেশন সার্ভিস যেটি আছে বাসের চিহ্ন দেওয়া সেই ট্রান্সপোর্টেশান সার্ভিসে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুটি স্টেশন আছে কুদাই সেন্টার আল শিশা সেন্টার তো এই দুটি যে কোনো একটি দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে তো আপনি কোথা দিয়ে যাবেন সেটি আপনি নির্ধারণ করবেন ধরেন আপনি একটি হচ্ছে কুদাই সেন্টার থেকে আপনি যাচ্ছেন এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে সার্ভিস হচ্ছে সতেরো টাকা উনচল্লিশ পয়সা সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়ে দুই টাকা একষট্টি পয়সা সব মিলে হচ্ছে আপনাকে বিশ টাকা বিস রিয়াল পে করতে হবে প্রতি একজনের জন্য তো এরপর আপনি ফে নাওতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যেটি আসবে সেটি হচ্ছে আপনার আপনাকে এখন পেমেন্ট করতে হবে সৌদি বিশ রিয়াল তো এটি আপনি কোথেকে দেবেন এটি তো নগদ দিতে পারবেন এটি অবশ্যই আপনাকে আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড অথবা মাদা কার্ড যে কোনো একটি কার্ড থেকে আপনাকে পেমেন্ট করতে হবে তো আপনি কীভাবে করবেন আপনার যে কার্ডটি আছে সেই কার্ডের যে নাম্বারগুলো আছে সাধারণত সেই নাম্বারগুলো দিয়ে আপনি ফে নাওতে ক্লিক করবেন ফে নাওতে ক্লিক করলেই আপনার যে পারমিশন যেটি সেটি হয়ে যাবে ওই ফার্মিশানটি আপনি পেয়ে যাবেন এই ফার্মিশানটি এই ফার্মিশানটি পাওয়ার পরে যেটি আপনি করবেন সেটি হচ্ছে পারমিশনটা নেওয়ার পরে আপনি সার্ভিসে এসে যাবেন সার্ভিসে এসে তখন ওমরাতে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করবেন কন্টিনিউ অ্যাগ্রি আপনি তো টাকা দিয়ে রাখছেন তখন আপনি এখানে যে কোনো একটি ডেট যদি পেয়ে যান খালিদ সেটার উপর আপনি বুকিংটা নিয়ে নেবেন তো আগেই বলছি যদি আপনি কোনো কারণে বুকিং না পান সেক্ষেত্রে আপনি আপনার টাকা রিফান্ড পেয়ে যাবেন আর যদি বুকিংটা আপনি পেয়ে যান তাহলে টাকা তো ফেরত নিতে পারবেন আপনি গাড়ি করে যান বা হেঁটে যান টাকা ফেরত পাবেন না তো এটি ছিল হচ্ছে মূলত আপনাদের যে প্রশ্ন যে কিভাবে এই সমস্যার সমাধান করবেন আশা করি বুঝতে পারছেন তবে অবশ্যই বলি যে আপনার কাছে একটি ভিসা কার্ড থাকতে হবে যে কোনো কার্ড ছাড়া আপনি এটা পেমেন্ট করতে পারবেন না ক্যাশ হবে না আর অবশ্যই আগে ট্রান্সপোর্টেশনের বিশ রিয়াল দিয়ে তারপর আপনাকে ওমরা ডেট নিতে হবে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফিজ